স্বপ্নের আকারে বেরিয়ে আসছে। তো এই ধরনের মানুষজনের ক্ষেত্রে দেখা যায় যে কিছু স্বপ্নের কিছু যে সিম্বলগুলো থাকে, চিহ্নগুলো থাকে, সেই চিহ্নগুলো যদি আপনি কোনোদিন কোনো সাইকোলজিস্টের কাছে যান, তাহলে যদি ওনার সাথে স্বপ্নগুলো শেয়ার করেন, তাহলে উনি বলে দেবেন যে কী ধরনের স্বপ্নের সাথে আপনি কী ধরনের আপনার মানসিক সমস্যাটা কী, মানসিক কন্ডিশনটা কী এই সময় যার জন্য আপনি এই কাজটা করছেন। তো এই যে আপনার সেকেন্ড প্রশ্নের উত্তরে বলতে পারি যে কখনোই থটটাকে কন্ট্রোল করতে নেই কিছু কিছু সময়, কেনই না আমি জানি না নিজের ক্ষমতাটা বলো আমি কতটা আমি কন্ট্রোল করতে পারি থটটা, এবং কতটা থট কন্ট্রোল করার জন্য আমার কোনো সমস্যা তৈরি হয় না, এবং সমস্যা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আমি ঠিক আছি, আমি আমার কাছে সব কিছুই ওকে। কিন্তু যেই সমস্যাটা শুরু হয় এবং আমি সেই সমস্যার যে চিন্তাভাবনাগুলোকে চেপে রেখে দিই, চেপে রাখার জন্য রিফ্লেক্টেড হয়নি আমার স্বপ্নের মাধ্যমে, তো যখন খুব সমস্যাটা সৃষ্টি হচ্ছে একটু বড় চিকিৎসকের সংলগ্ন করব, বা আপনার কথাটা ধৈর্য করে যিনি শোনেন তার একটু সংলগ্ন করব, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে হালকা হতে পারছেন, আপনি আস্তে আস্তে আপনার ভিতরে চোখে থাকা অনেক কিছু আবেগ চিন্তা ভাবনা আপনার বেরিয়ে আসছে, আপনাকে খুব কষ্ট করে পাতটাকে কন্ট্রোল করতে হচ্ছে না।